নগরীর ছয় নং পূর্ব শহর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সদ্যপ্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের শোকসভা অনুষ্ঠিত হয়েছে ছয় নং পূর্ব ষোলোশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় বিশ নভেম্বর বুধবার বিকেলে নগরীর হাটস্থ একলাসুর রহমান সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শোকসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটগা সময় সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রাজাউল করিম চৌধুরী তিনি বলেন চট্টগ্রামকে নিয়ে যে কয়েকজন নেতা মন থেকে ভাবেন তাদের মধ্যে প্রয়াত সাংসদ ময়নুদ্দিন খান বাদল অন্যতম একজন যিনি সংসদে দাঁড়িয়ে চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের কালুরঘাট সেতু নিয়ে বেশ কয়েকবার কথা বলেছিলেন উনার কোন বিষয় সম্পত্তির লোভ ছিল না আমৃত্যু উনি মানুষের কথা ভেবেছেন উনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে যদি লাখো মানুষের প্রাণের দাবি কালুরঘাট সেতুর কোনো সুরাহা না হয় তাহলে তিনি সংসদ থেকে পদত্যাগ করবেন তার সেই স্বপ্ন অধরায় থেকে গেল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছয় নং পূর্ব শহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাস লায়ন এম আশরাফুল আলম সহসভাপতি সেলিম উল্লাহ হুমায়ুন কবির মোহাম্মদ ইসহাক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মোহাম্মদ ইলিয়াস সম্পাদক মণ্ডলীর সদস্য কফিল উদ্দিন মাহবুব আলম নুরুল আব্বাস অনুপ বড়ুয়া এস এম জেট খসরু আলী আকবর বেলাল উদ্দিন এম এ নাসির আবু বক্কর সিদ্দিকী মিনহাজুল আবিদিন সায়েম আল মনসুর আলম মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার শাহিন আরা বেগম এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুদ্দিন যুবলীগ নেতা শফিউল বসর নূর উদ্দিন হাসান মুরাদ জকু জামাল উদ্দিন দিদার আলম আলী বেলাল শাহেদ জাবেদুল ইসলাম মোহাম্মদ রাসেল উদ্দিন ছাত্রনেতা নয়ন উদ্দিন সালাউদ্দিন জাবেদ আরজু মোহাম্মদ জুনায়েদ আব্দুল্লাহ আল আহসান হিমেল মুহিব রাজু রিজবি খান সাইফুদ্দিন সহ ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা